subscribe Bengali audio stories for more Sunday suspense and Bengali audio stories. Thank you. Subscribe Bengali audio stories for more Sunday suspense and Bengali audio stories. Thank you. Sunday suspense. Shudumatro Mirchi 98.3 day. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নিহার রঞ্জন গুপ্তর লেখা সাদা কালো। নিহার রঞ্জন গুপ্তর জন্ম ১৯১১ সালে অবিভক্ত বাংলার যশোর জেলায়। বাংলা সাহিত্যকে তিনি কিরিটি রায়ের মতো অমর গোয়েন্দা চরিত্র উপহার দিয়েছেন, কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন একেবারে অন্যভাবে। কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। স্কিন স্পেশালিস্ট হিসেবে নাম করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহারবাবু আর্মিতে যোগ দেন ও মেজর হিসেবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধ ময়দানে যান। তাঁর কিছু বিখ্যাত গ্রন্থ কালভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। নিহার রঞ্জন গুপ্তর মৃত্যু হয় ১৯৮৬ সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি দীপ প্রকাশন থেকে প্রকাশিত প্রসাদ রঞ্জন রায় ও কল্যাণ মৈত্র সম্পাদিত ভূত ৫০ বইটি থেকে। প্রধান চরিত্রে ছোট কাকা, ইন্দ্রজিৎ ও চৈতক। গল্প পাঠে মীর। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে সাদা কালো। চৌধুরী বাড়িরই তৈরি যে লাল সুরকি ঢালা চওড়া রাস্তাটা চৌধুরী বাড়ির বিরাট পাল্লাওয়ালা গেট থেকে বের হয়ে ২০ পা মাত্র এগিয়ে শহরের বড় সড়কটার সঙ্গে মিশে গিয়ে হারিয়ে গিয়েছে, সেই সড়কটার দিকেই চেয়ে আমরা বাড়ির সবকয়টি ছেলে মেয়ে অধীর সতৃষ্ণ দৃষ্টিতে বারবার তাকিয়ে দেখছিলাম। পাশে দাঁড়িয়ে আমাদের ছোট কাকা ইন্দ্রজিৎ আসছে। গত ৪-৫ দিন থেকেই ছোট কাকার মুখে শুনে আসছি ইন্দ্রজিৎ আসছে। কে ইন্দ্রজিৎ তা জানি না, মানুষ না পশু তাও জানি না, কারণ ছোট কাকা আমাদের অত্যন্ত রাসভারী লোক, কেবল বলেছেন আজ ইন্দ্রজিৎ আসবে। আমরা ভাই বোনেরা সকলেই বারবার নানাভাবে ছোট কাকাকে জিজ্ঞেস করেছি ইন্দ্রজিৎ কে কাকামণি। বিরাট পাকানো গোঁফের তলায় চাপা অর্থপূর্ণ হাসি হেসে গুরুগম্ভীর গলায় ছোট কাকা বলেছেন, ব্যস্ত কেন, এলেই দেখবি। বাড়ির মধ্যে ছোট কাকা রমেন্দ্র নারায়ণ চৌধুরীকে ভয় করতাম না কেবল আমরাই পাঁচ ভাই বোন। ছোট কাকার সঙ্গে আমাদের ভাই বোনেদের যেন একটা সম্পূর্ণ আলাদা সম্পর্ক ছিল। চেহারাটা যেমন ছোট কাকার লম্বা চওড়া, রংটাও ছিল তেমনই টকটকে গৌরবর্ণ। ঠাকুরদা মশাইয়ের চেহারার আদল শুনেছিলাম একমাত্র নাকি ওই ছোট কাকাই পেয়েছিলেন সাত ভাইয়ের মধ্যে। ভাইদের মধ্যে ছোট কাকার চোখের তারা দুটোও ছিল ধূসর, একমাত্র ঠাকুরদা মশাইয়ের মতো। যেমন চেহারা তেমনি গলাটাও ছিল বাজখাঁই। লেখাপড়ার ধার ধারেননি, লাঠি ও বন্দুক চালিয়ে এবং সন্ধে থেকে মাঝরাত্রির পর্যন্ত গান গেয়ে জীবনের ৪৮টা বছর কাটিয়ে দিয়েছেন, বিয়েও করেননি। চেয়ে আছি আমরা ভাই বোনেরা সামনের রাস্তাটার দিকে। এমন সময় বহু দূরে আমাদের দৃষ্টি আকর্ষণ করল একটা ধুলোর ঘূর্ণি। ঘূর্ণিটা যেন চক্রাকারে ঘুরতে ঘুরতে আমাদেরই দিকে ছুটে আসছে, ক্রমে আরো এগিয়ে আসছে। তারপর যখন আরো কাছে, আরো স্পষ্ট হল, দেখলাম মাথায় বিরাট পাগড়ি একটা লোক বিরাট একটা কালো ঘোড়ায় চেপে ঝড়ের গতিতে আমাদের চৌধুরী বাড়ির দিকেই ছুটে আসছে। আমরা ভয় পেয়ে তাড়াতাড়ি সব একপাশে সরে দাঁড়ালাম। উঠোনের একপাশে একটা বাঁধানো বকুলতলা ছিল। অশ্বারোহী আগন্তুক ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে সেইখানে এসে ঘোড়ার রাশ টেনে অকস্মাৎ থামাল। প্রথমেই কাকা সেই দিকে এগিয়ে গেলেন,
অশ্বারোহী আগন্তুক তখন ঘোড়ার পিঠ থেকে নেমে পরিশ্রান্ত ঘোড়ার পিঠে থাবড়া দিচ্ছে আলতো আলতো। কাকা এগিয়ে গিয়ে কাছে দাঁড়াতেই বিরাট পাগড়ি মাথায় সেই লোকটা আ ভূমি একটা সেলাম জানিয়ে বলল, সালাম হুজুর, একেবারে বিদ্যুতের মতো ছুটে এসছে হুজুর। হ্যাঁ, ইন্দ্রজিৎকে তুমি আস্তা বলে নিয়ে যাও রণধীর, কাকা লোকটার মুখের দিকে চেয়ে বললেন। আমরাও এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে ইন্দ্রজিৎকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কালো কুচকুচে ভেলভেটের মতো মসৃণ তার গায়ের চামড়া, যেন মাছি বসলেও পিছলে যাবে। কালো রেশমের মতো ঘাড়ের লোম, সুগঠিত পেশিবহুল দেহের কোষে কোষে যেন একটা বিদ্যুৎ গতি থেকে থেকে হালকা কাঁপুনি তুলছে। রণধীর ইন্দ্রজিতের লাগাম ধরে আস্তাবলের দিকে এগিয়ে চলল। আমরা সকলে তাকে অনুসরণ করলাম। কাকা আমাদের সকলের দিকে একবার সহাস্য মুখে ফিরে বললেন, দেখছিস ইন্দ্রজিৎকে? আমরা সকলে একসঙ্গে ঘাড় নাড়লাম। হ্যাঁ, দীর্ঘ 5 বছর বাদে আমরা সকলে আস্তাবলের মধ্যে এসে ঢুকলাম। চৈতক মারা যাবার পর গত 5 বছর আস্তাবলটা খালি পড়েছিল। চৈতককে আমাদের আজও মনে আছে, সাদা ধবধবে গায়ের রং। ছোটবেলায় কাকাকে সেই চৈতকের পিঠে চড়ে ঝড়ের মতো ছুটতে দেখেছি। সুদূর রাজস্থান থেকে 8 মাসের বাচ্চা চৈতককে কাকা কিনে এনেছিলেন। সেই চৈতক হঠাৎ একদিন পাগল হয়ে গেল। অনেক ওষুধপত্র দেওয়া হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত সকালে একদিন পরপর 2টি বন্দুকের গুলির আওয়াজ শুনে আস্তাবলের দিকে ছুটে গিয়ে দেখি আস্তাবলের পাথরে বাঁধানো মেঝেতে চৈতকের বিরাট দেহটা পাহাড়ের মতো পড়ে আছে। মাঝে মাঝে দেহটা কেঁপে উঠছে আর তার কালো 2টো জল ভরা চোখের দৃষ্টি তখনও পাশে দাঁড়ানো বন্দুক হাতে কাকার দিকে স্থির নিবদ্ধ। সেই চোখের দৃষ্টি কখনো ভুলব না। কাকার 2 চোখের কোলেও সেদিন জল দেখেছিলাম। 10 বছর বয়স তখন আমার, কিন্তু সে স্মৃতি এখনো যেন পাতায় দাগ কেটে বসেছিল। রক্তে পাথরের মেঝেটা লাল হয়ে গিয়েছে আর সেই রক্তস্রোতের মধ্যে দুধ সাদা চৈতকের দেহটা তখনও শেষ মৃত্যু যন্ত্রণায় থেকে থেকে একটু একটু করে কাঁপছে। তারপর দীর্ঘ 5 বছর আস্তাবলের দরজায় তালা দেওয়া ছিল। আজ আবার সেই তালা খুলে চাকর ঝমরু আস্তাবল পরিষ্কার করেছে ইন্দ্রজিতের অভ্যর্থনায়। হঠাৎ একটা চিহি চিহি আওয়াজে সচকিত হয়ে আমরা সামনের দিকে তাকালাম। ইন্দ্রজিৎ কিছুতেই আস্তাবলের মধ্যে ঢুকবে না। রণধীর যত তাকে লাগাম টেনে ভেতরে নেবার চেষ্টা করছে, ইন্দ্রজিৎ ততই গা ঝেড়ে লোম তুলে প্রতিবাদ জানাচ্ছে। কাকা জিজ্ঞেস করলেন, কি হলো রণধীর, কি হয়েছে? চল হুজুর, ভেতরেও ঢুকতে ভেতরেও ঢুকতে চাইছে না হুজুর, বলল রণধীর। অবশেষে অনেক পরিশ্রম ও ঠেলাঠেলির পর ইন্দ্রজিৎকে ভেতরে ঢুকানো হল। আসল ব্যাপার শুরু হলো অবশ্য সেদিন মাঝরাত্রির থেকে। বাইরের ঘরে আমি ছোট কাকার সঙ্গে এক বিছানায় শুতাম। মাঝরাত্রিরে একটা চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে হাঁপাচ্ছে রণধীর। আমি আমি সচক্ষে দেখেছি হুজুর। কি বলছিস তুই? হ্যাঁ হুজুর, ইন্দ্রের পাশে সাদা ধবধবে আরেকটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর সেই সাদা ঘোড়াটা কেবলই ইন্দ্রকে ঢুঁ মারছে। এই বেটা, তুই নিশ্চয়ই গাঁজা খেয়েছিস। না হুজুর, না না না, আমি মা কালীর দিব্যি বলছি, নেশা আমি করিনি হুজুর। শেষ পর্যন্ত ইন্দ্রজিৎকে কিছুতেই ভেতরে রাখতে না পেরে বকুলতলা এনে বেঁধে রেখেছি, তারপর আপনার কাছে ছুটে এসেছি হুজুর। কাকা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন।
আমিও কাকার সঙ্গে সঙ্গে চললাম। চল চল চল। ত্রয়োদশীর ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত বিশ্ব চরাচর যেন গা এলিয়ে দিয়েছে। লোকটা সত্যি সত্যি নেশা করেছে এবং নেশার ঝোঁকেই মাঝরাত্রিরে এসে আবোল তাবোল বকছে, এই ধারণা নিয়েই কাকা ও আমি ঘর থেকে বের হয়ে লোকটার পিছু পিছু আস্তাবলের দিকে এগোলাম। মুহূর্তের জন্য আমাদের অন্য কিছু মনে হয়নি, আর অন্যরকম কিছু মনে হবার কোনো কারণও ছিল না, কিন্তু বিস্ময়ে যেন একেবারে থ বনে গেলাম আস্তাবলের সামনে গিয়ে দাঁড়াতেই। আমার সঙ্গে সঙ্গে কাকাও হঠাৎ দাঁড়িয়ে গিয়েছিলেন। ছোট ছোট চৌকো পাথর দিয়ে বাঁধানো মেঝে মাঝারি আকারের ঘরটা, পশ্চিমের জানালা দিয়ে ঘরের মধ্যে খানিকটা চাঁদের আলো এসে পড়েছে। সেই আবছা আলো ছায়ায় স্পষ্ট দেখলাম একটা ধবধবে সাদা ঘোড়া আস্তাবলের মধ্যে দাঁড়িয়ে মাঝে মাঝে পাথরের মেঝেতে ঠোক্কর দিয়ে পায়ের খুরে লোহার নালের শব্দ তুলছে। হঠাৎ সাদা ঘোড়াটি আমাদের দিকে তার লম্বা ঘাড়টা ফিরিয়ে তাকালো, আর সঙ্গে সঙ্গে চোখে পড়ল তার কপালে একটা মস্ত বড় গর্ত, ও সেই গর্ত বেয়ে একটা কালো রক্তের ধারা নেমে এসেছে। কয়েকটা মুহূর্ত কারো কণ্ঠ দিয়ে যেন স্বর বের হয় না, যা চোখের সামনে স্পষ্ট দেখছি তা সত্যি নাকি মিথ্যে, স্বপ্ন না সদ্য ঘুম ভাঙা মস্তিষ্কের কোষে কোষে এক অবান্তর অবিশ্বাস্য অসম্ভব কল্পনা। চোখ রোগড়ে আবার ভালো করে তাকালাম, সে দৃশ্য তেমনই চোখে স্পষ্ট। হুজুর 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 দেখছেন দেখছেন দেখছেন, ও ও দেখুন ও দেখুন ও দেখুন ও দেখুন হুজুর হুজুর। রণধীরের ভীত শঙ্কিত চাপা কণ্ঠস্বরে দুজনেই যেন আমরা চমকে উঠি। ঠিক তার পরের মুহূর্তেই সামনের দৃশ্য যেন হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ শূন্য আস্তাবল। শুধু সেই রাত্রের ওই দৃশ্যই নয়, তারপর থেকে প্রত্যেক রাতে সেই সাদা ঘোড়ার বিভীষিকা যেন ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো সেই আস্তাবলের মধ্যে দেখা দিতে লাগল, আর ইন্দ্রজিতের অস্থিরতাও যেন দিনকে দিন বাড়তে লাগল। অমন যে চকচকে ভেলভেটের মতো মসৃণ কালো পেশিবহুল ইন্দ্রজিতের শরীর যেন দিন পনেরোর মধ্যেই দেখতে দেখতে রোগা হয়ে এলো। ইন্দ্রজিতের সতেজ চোখের কালো তারায় যেন কিসের এক বিভীষিকা সারাক্ষণ দেখতে পাই। থেকে থেকে সে তার লম্বা ঘাড় ফিরিয়ে ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকায়। প্রত্যেক দিন কোনোদিন কাকা বা কোনোদিন আমি যখন তার পিঠে সওয়ার হয়ে ছুটছি, ছুটতে ছুটতে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে যায়। মনে হয় পাশে পাশে ইন্দ্রজিতের ছায়ার মতো বিরাট সাদা একটা ঘোড়া যেন গা ছুঁয়ে একেবারে ছুটে চলেছে। রণধীর শেষ পর্যন্ত চাকরিতে ইস্তফা দিয়েই পালাল। নতুন এক সহিষ মহেন্দ্র এলো, সেও দিন পাঁচেক বাদে কাজ ছেড়ে পালিয়ে গেল। ইন্দ্রজিৎকে নাকি ভূতে পেয়েছে, সে ইন্দ্রজিতের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। আমাদেরও মনের মধ্যে যে একটা ভয় বাসা বাঁধেনি তা নয়, কিন্তু অসীম সাহসী কাকার মনে কোনো ভাবান্তর দেখা গেল না। ব্যাপারটা নিয়ে সমস্ত বাড়িতে একটা চাপা আতঙ্কের গুঞ্জন চলতে লাগল, একটা ফিসফিস কানাকানি। প্রতি দোল পূর্ণিমাতে আমাদের ওখানে একটা বিরাট মেলা বসত। সেই মেলায় নানা রকম খেলাধুলো হতো, তার মধ্যে লাঠি খেলা,
ছোড়া খেলা, কুস্তি, রনপা দৌড়, ঘোড় দৌড় প্রভৃতি প্রতিযোগিতা হতো। আশপাশে 10-15টা গ্রাম ও শহর থেকে প্রতিযোগীরা সেই সব খেলায় এসে যোগ দিত। চৈতক যতদিন ছিল, কাকার ঘোড় দৌড়ের প্রতিযোগিতার প্রথম স্থানটি ছিল বাঁধা। এবার দিন কতক বাদে মেলা শুরু হবে। কাকা বললেন মেলাতে প্রতিযোগিতায় যোগ দেবেন ইন্দ্রজিতের পিঠে সওয়ার হয়ে। কথাটা শুনে আমার মনে কিন্তু ভয় জেগে ওঠে। কাকাকে বললামও সে কথা। শুনে হালকা হেসে কাকা বললেন, তুইও কি ভূতে বিশ্বাস করিস রানা? যত সব অন্ধ কুসংস্কার। কিন্তু কাকামণি, না রে, দেখবি এবার আবার প্রথম পুরস্কার নিয়ে আসব, ইন্দ্রজিতের পিঠে সওয়ার হয়ে। ইন্দ্রজিৎ, মেলার দিন দেখতে দেখতে এগিয়ে এলো। চাঁদের আলোয় রাতে খোলা ময়দানে 3 ক্রোশ ব্যাপী এক ঘোড় দৌড়ের প্রতিযোগিতা। ছোটখাটো সমস্ত খেলার পর সেই প্রতিযোগিতা শুরু হলো। 12 জন প্রতিযোগী যে যার প্রিয় ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ময়দানের একধারে চাঁদের আলোয় সবার সামনে দাঁড়ালো। দীর্ঘ 5 বছর বাদে কাকা প্রতিযোগীদের মধ্যে যোগ দিয়েছেন বলে একটা সাড়া পড়ে গিয়েছিল, কারণ কাকা পরপর 6 বছর প্রথম স্থানটি অধিকার করেছিলেন। তারপর এক সময় শুরু হলো দৌড়। চোখের নিমেষে 12 জন অশ্বারোহী সেই রাতে চাঁদের আলোয় দিগন্ত প্রসারী ময়দানের মধ্যে যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। 3 মাইল দূরে যে খরস্রোতা নদীটি আছে তার তীরে একটা বটগাছের ডালে 12টি লাল পতাকা বাঁধা আছে। তারই একটি ছিঁড়ে নিয়ে সবার আগে যে ফিরে আসতে পারবে সেই হবে শ্রেষ্ঠ সওয়ার। চাঁদের আলোয় আলোকিত ধুধু ময়দানের দিকে তীক্ষ্ণ আগ্রহের দৃষ্টি নিয়ে তাকিয়ে বসে আছি। কখন প্রতিযোগীরা একের পর এক ফিরে আসবে লাল পতাকা হাতে নিয়ে, সেই প্রতীক্ষায়। ক্রমে সবাই ফিরে এলো। এলেন না কেবল 2 জন, কাকা ও আরেকজন প্রতিযোগী রামশঙ্কর সেন। এরা 2জনেই ছিলেন প্রতিযোগীদের মধ্যে সেরা ঘোড়সওয়ার। গত 5 বছর কাকা প্রতিযোগিতায় যোগ না দেওয়ায় রামশঙ্কর সেনই প্রথম স্থান অধিকার করে আসছিলেন। শেষ পর্যন্ত ঘণ্টা চারেক রামশঙ্কর সেন ও কাকার অপেক্ষা করার পর শেষ রাতে আমরা নদী তীরের দিকে অনুসন্ধানের জন্য চললাম, কারণ প্রতিযোগীদের মধ্যে কেউ বলতে পারল না তাদের কথা। যে প্রথম হয়েছিল সে বলেছিল কিছু দূর পর্যন্ত সে ওদের 2জনকে পাশাপাশি ঘোড়া ছোটাতে দেখেছিল, কিন্তু মাঝপথ পর্যন্তই। তারপর আর তাদের 2জনকে দেখতে পায়নি এবং ফেরার পথেও তাদের না দেখতে পেলেও অত কিছু ভাবেনি। আমরা সকলে নদী তীরে যখন গিয়ে পৌঁছলাম দেখি নদীর পাড় সোজা ঢালু হয়ে যেখানে চরে নেমে গিয়েছে সেই চরের মধ্যে একেবারে নদীর ধার ঘেঁষে একাকী দাঁড়িয়ে রয়েছেন রামশঙ্কর সেন। রামশঙ্করের ঘোড়াটাও আশপাশে কোথাও নেই। রামশঙ্কর সেন যা বললেন তার মানে দাঁড়ালো, মাঝপথে যাবার পর হঠাৎ তার নজরে পড়ে অগ্রবর্তী কালো ঘোড়ার পিঠে সওয়ার কাকার পাশাপাশি একটি তেজি সওয়ারহীন সাদা ঘোড়া যেন ঝড়ের বেগে ছুটে চলেছে। সে কি ছোটা! যেন ঝোড়ো হাওয়ার মতো একটি সাদা ও একটি কালো ঘোড়া পাশাপাশি ছুটে চলেছে। নদী তীরের বটগাছ বরাবর গিয়ে অগ্রবর্তী সেই সাদা ও কালো ঘোড়া দুটি না থেমে সোজা একসঙ্গে নদীর উঁচু পাড় থেকে নিচে জলের দিকে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়।
রামশঙ্করের নিজের ঘোড়াও যেন ঝড়ের গতিতে সেই দিকে ছুটে যায়। কোনো মতেই তিনি আর রাস ট্রেনে গতি কমাতে পারেন না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রাণ ভয়ে ভীত রামশঙ্কর ঘোড়ার পিঠ থেকে মাটিতে লাফিয়ে পড়েন। কিন্তু তারপরও তার ঘোড়াটা থামে না, একেবারে সোজা গিয়ে নদীর জলে সশব্দে ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। দিন দুই বাদে কাকার মৃতদেহ এবং রামশঙ্কর ও কাকার ঘোড়া ইন্দ্রজিতের মৃতদেহ দু মাইল দূরে নদীর বাঁকে চড়ায় পাওয়া যায়। তারপর কতদিন কেটে গেছে, সেই ঘোড়ার আস্তাবল বদলে গেছে গ্যারেজে, ঘোড়ার জায়গা নিয়েছে একটা মোটর গাড়ি। শুধু কখনো সখনো মাঝরাতে দেখা যায় আবছা একটা সাদা আর একটা কালো ঘোড়া গ্যারেজের মধ্যে দাঁড়িয়ে আছে পাশাপাশি, আর পাথরের মেঝেতে পা ঠুকছে তারা, ঠক 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 ঠক। শুনছিলেন সাদা কালো, রচনা নিহার রঞ্জন গুপ্ত, গল্প পাঠে ও ছোট কাকা রমেন্দ্র নারায়ণ চৌধুরীর ভূমিকায় মীর, রণধীরের চরিত্রে সোমক, অন্যান্য ভূমিকায় অগ্নি, গল্পের সূত্রধার আমি দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় অগ্নি ও গোধুলি। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক কন্যা শ্রীমতী কেয়া সেনগুপ্ত ও তাঁর পরিবারকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো নিহার রঞ্জন গুপ্তর লেখা সাদা কালো। আগামী সপ্তাহে আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। Subscribe Bengali Audio Stories for more Sunday Suspense and Bengali Audio Stories. Thank you.